হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অনেকেই যারা প্রশ্ন করেছিলেন ক্লার্কশিপের টাইপিং টেস্ট নিয়ে কীভাবে টাইপিং প্র্যাকটিস করবে কোথা থেকে প্র্যাকটিস করবে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ক্লার্কশিপ বা যে কোনো পরীক্ষা টাইপিং নিয়ে ক্লার্কশিপে যে টাইপিং থাকে তার স্পিড থাকে ইংলিশে কুড়ি ওয়ার্ড পার মিনিট এবং বাংলাতে দশ ওয়ার্ড পার মিনিট অন্যান্য যে কোনো পরীক্ষার তুলনায় ক্লার্কশিপের টাইপিং খুবই সহজ যারা কোনো দিন টাইপিং করি বা কম্পিউটারে বসনি তারাও যদি দেড় থেকে দু মাস ঠিক মতো প্র্যাকটিস করো তাহলে এই টাইপিংটা তোমরা পাশ করে যাবে তাই টাইপিং নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই আর যাদের মধ্যে ডাউট আছে টাইপিংয়ের জন্য টাইপিং সার্টিফিকেট প্রয়োজন কিনা কিংবা কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন কিনা বলে রাখি এখানে ক্লার্কশিপের যে টাইপিং সেটা ইন নেচার শুধু তোমাকে পাস করতে হবে এর জন্য কোনো টাইপিং সার্টিফিকেট বা কম্পিউটারে কোনো কোর্স করে থাকতে হবে না এগুলোর কোনো প্রয়োজন নেই তোমরা পার্ট ওয়ান এবং পার্ট টু এ দুটোকেই ফোকাস করবে এগুলোকে এগুলোর জন্যই পড়াশোনা করবে যখন তোমাদের পার্ট টু হয়ে যাবে তারপর তোমরা যদি টাইপিংয়ের জন্য প্র্যাকটিস শুরু করো তাহলেই এনাফ আগে থেকেই তোমাদের টাইপিং করা কোনো প্রয়োজন নেই আর যদি অন্যান্য পরীক্ষার জন্য নিতান্তই টাইপিং করতে চাও সেটা করতে পারো তবে ক্লাসশিপের জন্য এখন থেকেই টাইপিংয়ের কোনো প্রয়োজন নেই টাইপিং কোথা থেকে করবে আমি দু জায়গা থেকেই করেছিলাম এক হচ্ছে সোনি টাইপিং আর টাইপিং মাস্টার এই দুটো জায়গা থেকে আমি অনলাইনে করেছিলাম আর এই দুটো কম্পিউটার বা ল্যাপটপে তুমি ইনস্টল করে নিতে পারো আরেকটা আছে সেটা হচ্ছে বাবা সরি বাবা নয় বাবা ডট কম সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো আমার যেহেতু ল্যাপটপ ছিল না আমি মোবাইলেই কিবোর্ড এবং ওটিজির মাধ্যমে প্র্যাকটিস করেছি এবং পরবর্তীতে একটা ফ্রেন্ডের ল্যাপটপ এনে বাড়িতে প্র্যাকটিস করেছি তোমরা মোবাইলেও প্র্যাকটিস করতে পারবে কোনো অসুবিধা নেই এইগুলো জায়গা থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে আর টাইপিং নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই টাইপিংটা মেন্স পরীক্ষা দেওয়ার পরেই তোমরা করতে পারবে তবে হ্যাঁ যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে তখন অবশ্যই সতর্ক থাকবে যে তুমি টাইপিং ইংলিশে করবে না বাংলায় করবে কেন কি এর আগের আমাদের সময় অনেকে ভুল করে বাংলায় দিয়েছিল এবং পরবর্তীতে তাদের টাইপিং করতে অসুবিধা হয়েছে এবং দু চারজন ফেলো হয়ে গেছে এই জন্য টাইপিংটা অলওয়েজ ইংলিশে দেওয়ার চেষ্টা করবে আর তুমি যদি চাও তাহলে বাংলায় দিতে পারো তো এই ছিল টাইপিং নিয়ে আর অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সিসেল বা সিজিএল বা অন্যান্য যে পরীক্ষায় টাইপিংয়ের প্রয়োজন হয় যে কোনো পরীক্ষায় টাইপিংয়ের জন্য তুমি সোনি টাইপিং অথবা টাইপিং মাস্টার আর অনলাইনে টাইপিং বাবা এগুলোর থেকে তুমি টাইপিংগুলো করতে পারো যদি অন্য অন্যান্য কোনো কোয়ারিস থাকে কমেন্ট করে জানিও আর টাইপিং নিয়ে কোনো টেনশন নেই আগে পড়াশোনা করো পার্ট ওয়ান পার্ট টু ভালো করে পাশ করো টাইপিং তোমাদের এমনি হয়ে যাবে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে